আসসালামু আলাইকুম রংডং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এবারের খবরের আলোচনায় রয়েছে সৌদির আজকের পরিস্থিতি অনেক খারাপ আজ আক্রান্তের নতুন রেকর্ড চার হাজার সাতশো আটাত্তর করোনা রোগী শনাক্ত সৌদি আরবের আজকের সর্বশেষ করোনার খবর নিয়ে বিস্তারিত পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকল সৌদি আরবে এখন প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত রুগীর সংখ্যা আজ দশ জানুয়ারি দুই সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাওয়া সর্বশেষ তথ্য থেকে জানা গেছে নতুন করে চার হাজার সাতশো আটাত্তর জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে এ নিয়ে সৌদি আরবে মোট করোনায় আক্রান্ত রুগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো পাঁচ লক্ষ তিরাশি হাজার পাঁচশো জনে তাছাড়া সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও জানানো হয়েছে আজ করোনায় আক্রান্ত রোগীদের মধ্য থেকে মারা গিয়েছে দুইজন এখন পর্যন্ত মোট মারা গিয়েছে আটশো জন সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে আজ করোনায় আক্রান্ত রুগীদের মধ্য থেকে সুস্থ হয়েছে আটশো জন এখন পর্যন্ত মোট পাঁচ লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সাতজন করোনায় আক্রান্ত রুগী পুরোপুরি সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ফলে বর্তমানে সৌদি আরবে যে সকল রুগী আছে তাদের মধ্য থেকে একশো জনের অবস্থা আশঙ্কাজনক তাদেরকে বিভিন্ন হাসপাতালের আইসিউতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান থেকে জানা গেছে এখন প্রতিদিনই আক্রান্ত রুগীর সংখ্যা অনেক পরিমাণে বৃদ্ধি পাচ্ছে সেই তুলনায় সুস্থ রুগীর সংখ্যা কম এমত অবস্থায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে সকল প্রবাসী ও নাগরিকদেরকে করোনা ভাইরাস প্রতিরোধের নির্দেশনাসমূহ মেনে চলার জন্য আহ্বান করা হয়েছে এই ছিল সৌদির আজকের সর্বশেষ করোনার আপডেট খবর আপনারা যারা দেখছেন তারা সকলে শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে রংডং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে